আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আবার চলে এসেছি আপনাদের কাছে নিউ রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, এটা একটা নিউ পিঠের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভাজা পিঠে। তো আমরা এটা চিকেন নিয়ে নিচ্ছি, 500 গ্রাম চিকেনের এটাকে ভাজা পিঠে করা হচ্ছে। তো এই হালকা হালকা শীতে খুবই ভালো লাগে খেতে, তো আপনারাও অবশ্যই বানাবেন। আর চিকেনটা যে নেবেন আপনারা, ফ্রেশ মাংস একদম দেখে নেবেন চিকেনটা, তো ফ্রেশ মাংস না হলে এই পিঠেটা তৈরি করা যাবে না। আর ফ্রেশ মাংসতেই খুবই ভালো হয় এটা। আর মাংসটাকে আমরা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তো এর পরের ভিডিওতে আপনাদের এখানে দেখাবো মাংসটা কিভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আপনাদের এখানে দেখাবো, আপনারা দেখবেন। তো আপনাদের এখানে আজকে দেখাচ্ছি পিঠেটা কিভাবে তৈরি করা হচ্ছে। আর এটা খুবই হালকা স্লো আঁচে করবেন, আর খুব সুন্দর মচমচে মুচমুচে হবে, আর কালারটা খুবই একদম লাল কালার করবেন, হবে অবশ্যই ভালো লাগবে, মচমচে না হলে ভালো লাগবে না। আর আপনারা যখন খাবেন এটা টমেটোর সস দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে, আর ওর সাথে ধনে পাতার চাটনি খুবই ভালো লাগবে খেতে। তো আপনারা পিঠেটা দেখতে পাচ্ছেন, এই পিঠেগুলো দেখুন অলরেডি তৈরি করা হয়ে গেছে, কালারটা দেখছেন খুব সুন্দর কালার হয়েছে। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই ভালো এসেছে। এই দেখুন আবার পিঠে এখানে তেলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি, তো দেখতে পাচ্ছেন কালারটা ওই ধরনেরই আসবে। আর আপনারা কালার পিঠেটা এইভাবে করে নেবেন, আর ময়দাটা আধ ঘন্টা আগে ভালো করে ছেনে রেখে দেবেন, ভালো করে ওটাকে ময়ে দেবেন। কমেন্ট করবেন, লাইক করবেন।